চট্টগ্রামে আলিনা ইসলাম আয়াতের ঘটনায় আবির আলী আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েলদেব এই জবানবন্দি রেকর্ড করেন বলে মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মনোজ দে একথা জানান। জানা যায়, দ্বিতীয় দফায় সাত দিনের জিজ্ঞাসাবাদ শেষে ছয় দিনের মাথায় আবির আয়াতকে শেষ করার সমস্ত ঘটনা স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন। এ বিষয়ে মনোজ দে আরও জানান, জবানবন্দিতে আবির হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বিভিন্ন তথ্যও দিয়েছে। গত 14 নভেম্বর পাঁচ বছরের শিশু আয়াত নিখোঁজ হওয়ার পর ইপিজেড থানায় জিডি করে তার পরিবার। পরে পিবিআই তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য আবিরকে আটক করে। জিজ্ঞাসাবাদে আবির পিবিআই কর্মকর্তাদের বলেছিলেন, আয়াতের মৃতদেহ ছয় টুকরো করে ছয়টি প্যাকেটে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিল সে। এর মধ্যে মাথা ও দুই পা আকমল আলী রোড সুইস গেটের কাছে নর্দমার এবং দুই হাত এবং বাকি অংশ সাগরে ফেলার কথা বলেছিল সে। আবিরকে আটক করার পর 25 নভেম্বর পিবিআই জানিয়েছিল, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করে আবির, কিন্তু কোথাও রাখার জায়গা না পেয়ে তাকে শেষ করে। এরপর আয়াতের বাবার কাছে টাকা দাবি করার পরিকল্পনা করে সে, সেজন্য একটি মোবাইলও কেনে। আর আগে রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি সিম তার সংগ্রহেছিল, কিন্তু সেটা সচল না থাকায় ফোন করতে পারেনি। ওই দিন আবিরকে নিয়ে পিবিআই সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ব্যবহৃত বটি এবং আয়াতের জুতা উদ্ধার করেন। পরে আয়াতের বাবা নগরীর ইপিজেড থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গত 26 নভেম্বর প্রথম দফায় দুই দিনের রিমান্ড পেয়ে আবিরকে সঙ্গে নিয়ে আয়াতের মরদেহর খণ্ডিত অংশের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালায় পিবিআই। পরে 28 নভেম্বর আবিরকে ফের সাত দিনের হেফাজতে নেয় তদন্ত সংস্থা। এছাড়া 28 নভেম্বর রাতে আবিরের বাবা মা ও বোনকে এ মামলায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়া হয়। ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আয়াতের খণ্ডিত পা ও মাথা উদ্ধার করে পিবিআই।